আসসালামু আলাইকুম এ টিভি পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এস কে সিনহাকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার নিজের পদে সম্মান ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস কে সিনহার বিচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন ল উইল চেক ইটস উইন কোর্স আর কিছু বললে তো বলবেন বেশি বলি এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন মিথ্যা তথ্য দিয়ে যারা সংবাদ প্রচার করবে না তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে যারা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করবে তাদের শাস্তি পেতে হবে কেউ তথ্য দিলে তার সত্যতা তাকে প্রমাণ করতে হবে অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বুধবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয় প্রধানমন্ত্রী বলেন আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কোনো আলোচনা হয়নি নির্বাচন নিয়ে কেউ কোনো পরামর্শও দেয়নি বরং উৎসাহ পেয়েছি যে সকল রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে কথা হয়েছে তারা চায় আবার দেখা হবে তিনি বলেন জনগণ ভোট দিলে আছি না দিলে নাই রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে তারা ফিরিয়ে নিতে চেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করেছে সংবিধানের উল্লেখ্য ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে রাজনৈতিক তোপের মুখে থাকা বিচারপতি সিনহা গত বছরের অক্টোবরে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর পদত্যাগপত্র পাঠিয়ে দেন এক বছরের মাথায় যুক্তরাষ্ট্র বসে একটি বই প্রকাশ করে তিনি নতুন করে আলোচনায় এসেছেন সেখানে তিনি দাবি করেছেন সরকার তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠিয়েছে বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি অর্থপ্রাচার আর্থিক অনিয়ম ও নৈতিক সহ সুনির্দিষ্ট এগারোটি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল এস কে সিনহা সিনহা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সিনহার বই প্রকাশের পর তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা জানায় দুদু এরপর গত সোমবার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ন্যাশনালিটিস অ্যালায়েন্সের বিএমপি সভাপতি ব্যারিস্টার নাজমল হোদা। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে